তাহলে আসি আমরা আবৃত দশমিকের গুণ ও ভাগের ক্ষেত্রে। আমাদের ক নাম্বার দেওয়া আছে 0.62 পুনঃপুনিক এবং গুণন 0.3 পুনঃপুনিক। খ নাম্বার দেওয়া আছে 42.1 পুনঃপুনিক 8 পুনঃপুনিক গুণন 0.28 পুনঃপুনিক। আমরা আবৃত দশমিকের গুণ বা ভাগের ক্ষেত্রে সরাসরি আমরা গুণ বা ভাগ করতে পারি না, এতে অনেক জটিল হতে পারে। এজন্য আমরা এই আবৃত দশমিকের গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে ক নাম্বার দেওয়া আছে 0.62 পুনঃপুনিক গুণন 0.3 পুনঃপুনিক। তাহলে আমাদের 0.62 পুনঃপুনিককে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। বন্ধুরা, আমি আশা করি তোমাদের মনে আছে যে এখানে আমরা কী লিখব। সরাসরি যেহেতু 0.62 আছে, আমরা সরাসরি 62 লিখে নেব উপরে এবং কী করব, বেক করে দেব। আমাদের এই দশমিকের পরে আমাদের আবৃত সংখ্যাবাদে কতগুলো সংখ্যা রয়েছে সেটা আমরা বেক করে দেব। এখানে এখানে দেখা যাচ্ছে যে শুধু 6 রয়েছে, 6 বেক করে দেব। আর আমাদের এই পুনঃপুনিকের কারণে নিচে কী নেব, একটা 9 নেব। এবং আমাদের এই আবৃত সংখ্যাবাদে আমাদের সংখ্যা কয়টি রয়েছে, ঠিক ততগুলো আমরা শূন্য নেব। তাহলে আমাদের সংখ্যা রয়েছে একটি, সুতরাং আমি একটা শূন্য নেব। যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে পাচ্ছি আমি 5, নিচে 90। এবং 0.3 পুনঃপুনিকের ক্ষেত্রে আমরা তাহলে কী দেব, 3, নিচে 9। এবার আমরা সুন্দর করে গুণ করে দেব। তাহলে 56/90 গুণন 3/9। আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমি পাচ্ছি 0.20740740740, অর্থাৎ বারবার রিপ্লাই হচ্ছে, রিপিট হচ্ছে, অর্থাৎ আবৃত হচ্ছে। এজন্য আমরা কী করব, আবৃত চিহ্ন ইউজ করব। তাহলে 0.20740, যেহেতু 7407040 বারবার রিপিট হচ্ছে, সুতরাং 7 এর উপর একটা পুনঃপুনিক দিব এবং 0 এর উপর পুনঃপুনিক দিব। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার তাহলে খ নাম্বার ক্ষেত্রে আসছি, দেওয়া আছে 42.18 পুনঃপুনিক 8 পুনঃপুনিক। এটা আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমি লিখব, সম্পূর্ণ আগে লিখে নিব, 42.18 বিয়োগ 42। এবং যেহেতু আমার দেখা যাচ্ছে দশমিকের পরে দুটো সংখ্যা আছে এবং দুটার উপরেই আমাদের আবৃত সংখ্যা আছে, এই জন্য আমি দুইটা 9 নেব। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে পাই 42.18118, অর্থাৎ দেখা যাচ্ছে যে 18118 আমাদের এটা বারবার রিপিট হচ্ছে। বারবার রিপিট হওয়ার কারণে বা বারবার আবৃত হওয়ার কারণে আমরা এখানে আবৃত চিহ্ন ইউজ করব। তাহলে 42.18, 1 এর উপর পুনঃপুনিক হবে, 8 এর উপর পুনঃপুনিক হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছ। এবার আসি আবৃত দশমিকের ভাগের ক্ষেত্রে। ক নাম্বারে দেওয়া আছে 2.37 পুনঃপুনিক ভাগ 0.45 পুনঃপুনিক। আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে যেহেতু আছে 2.37, দিব ক নাম্বার সমাধান, তাহলে 2.37 পুনঃপুনিক, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। সম্পূর্ণটা আগে লিখে নিব, বিয়োগ 23। আমি আবৃত সংখ্যা একটি যত রয়েছে এর কারণে একটি 9, এবং অনাবৃত্ত সংখ্যা দশমিকের পরে রয়েছে আমাদের একটি, সুতরাং একটা 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 90। এবং 0.45 পুনঃপুনিক এটার ক্ষেত্রে আমি পাব 45 বিয়োগ দিব 4। আমাদের আবৃত সংখ্যার কারণে যেহেতু একটি রয়েছে, একটি 9 এবং একটি 0। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমি 41/90। এবার আমি ভাগ করে দেবো, তাহলে কী পাবো, 214/90/41/90। আমাদের ক্ষেত্রে আমরা যখন এটাকে অঙ্কে 214/90 গুণন দিব, এই ক্ষেত্রে আমাদের উল্টে যাবে, তাহলে 90টা উপরে চলে যাবে, ভাগ আসবে নিচে 41। তাহলে এটা আমার কাটা যাচ্ছে, তাহলে এটা থেকে আমি পাচ্ছি
চল্লিশ। তাহলে এখান থেকে ক্লিয়ারেশন করে আমি পাই 214 ভাগ 41। এটাকে আমি যদি ভাগ দেই তাহলে পাবো 5.219512195 অর্থাৎ বারবার আমার দেখা যাচ্ছে 219512195 এইভাবে রিপিট হচ্ছে বা আবৃত হচ্ছে, এই জন্য আমরা লিখবো 5.21951 অর্থাৎ 2 এর উপর পণ্যপণিক এবং একটা এবং 1 এর উপর একটা পণ্যপণিক, এটা হচ্ছে আমার অ্যান্সার। খ নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে 1.1 পণ্যপণিক 85 পণ্যপণিক, তাহলে এটাকে আমি সাধারণ ভাষায় প্রকাশ করে নেব। সম্পূর্ণটা আগে লিখে নেব বিয়োগ 1, এবং যেহেতু আমাদের তিনটার উপরে আছে পণ্যপণিক, সুতরাং কী নিব তিনটা নয়, যদি আমি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি আমি কত 11.84 ভাগ তিনটা নয়। এবার আসি 0.24 পণ্যপণিক 4 পণ্যপণিককে যদি আমরা সাধারণ ভাষায় প্রকাশ করি তাহলে কী পাবো, উপরে পাবো মিট 24 বিয়োগ 99। এবার আমি ভাগ করে দেব, তাহলে 11.84 ভাগ দো আছে 3.9 ভাগ 24 ভাগ 99। যদি আমি এটাকে উল্টে দিব এরপরে 11.84 ভাগ 3.9 গুণন 99 ভাগ 24। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি পেলাম 4.8888 চলতে আছে অর্থাৎ আবৃত হচ্ছে, এজন্য আমরা আবৃত একটা সংখ্যা ইউজ করব 8 পণ্যপণিক, এর নাম হচ্ছে পণ্যপণিক 4.8 পণ্যপণিক, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।